হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কুকিং ক্লাব। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি খুবই নর্মাল একটা রেসিপি নিয়ে। আমাদের অনেকেরই অনেক অনেক পছন্দের বেগুন ভাজি। হ্যাঁ, বেগুন ভাজি খুব কমন একটা রেসিপি, সবাই জানে কিভাবে করতে হয়। তারপর আমি যেহেতু করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আমার রেসিপিটা আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে, ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তো আমি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি, কি কি লাগছে দেখে নিচ্ছি। আমি এখানে বেগুন নিয়েছি। বেগুন কিন্তু আসলে অনেক টাইপের আছে। আমি এখানে তাল বেগুনটা ইউজ করেছি। বাজারে গেলে আপনারা দেখতে পাবেন গোল গোল এক ধরনের বেগুন পাওয়া যায়, যেটাকে নর্মালি তাল বেগুন বলা হয়ে থাকে তালের আকৃতির হওয়ার কারণে। তো সেই তাল বেগুনটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে একটু মোটা মোটা করে 1 ইঞ্চির মতো করে কেটে নিয়েছি। বেগুন ভাজিটা আসলে খুব চিকন করে কাটলে কিন্তু ভালো হয় না, ভাজি করলে এটা নরম মানে একেবারে পাতলা হয়ে যায়। তো এই সাইজটা হচ্ছে পারফেক্ট স্ট্যান্ডার্ড সাইজ, 1 ইঞ্চি পুরু যেটা, এটা আপনি ভাজলে পরে এটা মানে পারফেক্ট থাকে সাইজটা। তো কিছুই লাগছে না, জাস্ট হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আর হচ্ছে আমি একটু সামান্য টালা জিরার গুঁড়ো নিয়েছি সুন্দর স্মেল আসার জন্য। তো আমি এখানে জাস্ট হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে সামান্য টালা জিরার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমরা নর্মালি তো সবাই আসলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েই করি। তো এই জিনিসটা আসলে একটু টেস্টটা চেঞ্জ করে। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। তো বেগুন ভাজা নিয়ে সবচেয়ে কমন কোয়েরি যেটা পাই সেটা হচ্ছে কিভাবে বা কি করলে বেগুন ভাজি করতে তেল কম লাগবে। তো আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, হোপফুলি এটা আপনাদের কাজে লাগবে। সেটা হচ্ছে বেগুন ভাজি যখন করবেন, বেগুন কেটে এভাবে মশলা মেখে 10-15 মিনিট রেখে দিবেন। রেখে তারপর ভাজি করলে আপনার তেল কম্পারেটিভলি কম লাগবে। হ্যাঁ, মশলাটা যখন আপনার ভিতরে ঢুকবে, তেল মশলা লবণ তারপরে গুঁড়া মশলাগুলো যখন ভিতরে ঢুকবে, তখন কম্পারেটিভলি আপনার তেলের পরিমাণটা কম লাগে। কিন্তু বেগুন ভাজিতে কিন্তু তেল লাগবে আপনার একেবারে কম কম, অল্প অল্প তেলে কিন্তু আসলে বেগুন ভাজি ভালো হয় না, সুন্দর হয় না। তো মজা করে যে কোনো জিনিস খেতে গেলে আসলে ওটার পেছনে খরচ করতে হয়, কিছু করার নেই। বাট আরেকটা যেটা করতে পারেন, বেগুন ভাজিটা আপনারা ভাজা শেষ হয়ে গেলে তুলে একটু কিচেন টিস্যুটা কিচেন টাওয়ালের উপর রেখে তেলটা ঝরিয়ে নিতে পারেন। যাদের একটু ধরেন হেলথ ইস্যুস আছে, তেল টেল কম খাওয়াই তো ভালো আসলে। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হতে হবে। হ্যাঁ, তেল গরম না হলে কিন্তু সেটাতে আপনার বেগুন ভাজি দিলে কিন্তু আপনার তেল একবারে আপনার অ্যাবজর্ব করে নেবে পুরোটা। এর জন্য তেলটা ভালো মতো গরম হতে হবে, তারপরে দিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে। আমি যেহেতু আমার সময় স্বল্পতার কারণে আমি মাখিয়ে রাখতে পারছি না, একবারে ডিরেক্ট ভেজে ফেলছি। আপনারা ট্রাই করবেন 15-20 মিনিট রেখে তারপর ভাজতে, এক্ষেত্রে আপনার তেলের পরিমাণটা কম লাগবে। আমি দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু খুব বেশি দেখা যাবে না, তাহলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু আপনার কাঁচা কাঁচা থাকবে। হ্যাঁ, যেন ওয়েল ডান হয় খুব সুন্দরভাবে, এই জন্য আপনাকে মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। আমি আপাতত এই কয়টা দিচ্ছি, বাকিগুলো পরে ভাজবো। এটাকে আমি এখন ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে কিছুক্ষণ পরে আবার উল্টে দিয়ে তারপর ঢাকনা খুলে তারপর ভাজবো। তো অপেক্ষা করছি 3-4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে, আমি এখন এটা উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেল কিন্তু নাই সব শেষ, এটা কিন্তু আবার পরে বের হবে। হ্যাঁ, এখন যে তেলটা শুষে নিয়েছে এটা আবার পরে যখন তেল বেগুনটা নরম হয়ে আসবে তখন আবার কিন্তু বের হয়ে যাবে। তো টেনশনের কিছু নেই। প্রথমে কিছুক্ষণ ঢেকে ভাজিটা করলে হয় কি, বেগুনটা ততক্ষণে নরম হয়ে যায়। এরপরে আপনারা ঢাকনা তুলে জাস্ট একটু ভাজা ভাজা করবেন। আমি আর একটু তেল দিচ্ছি, এখন এই সাইডটা ঢেকে কিছুক্ষণের জন্য ভাজি করতে হবে। আমার বেগুন ভাজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড ওই সাইড দুই সাইডই সুন্দর করে ভাজা হয়েছে, নরমও হয়েছে ঢেকে রাখার কারণে, ভেতরটাও সুন্দরভাবে হয়েছে। আমি তুলে নিচ্ছি,
কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে, হয়ে গেল আমার চটজলদি খুব মজার বেগুন ভাজি। আশা করি সবাই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না এবং নুসরাত কুকিং ক্লাবের সাথেই থাকবেন।